এটা আগামীকালকের রাশিফলের ভিডিও, অর্থাৎ আগামীকালকের দিন কেমন যাবে, কি হতে পারে তার আলোচনা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে করব। কিন্তু দেখুন, আপনারা কিছুজন কমেন্ট করেছেন বুঝতে পাচ্ছেন না যে আগামীকাল বলছি মানে ডেটটা কি। ভিডিওর যে থাম্বনেল, যে নোটিফিকেশানটা দেখেন, ওখানে ডেট দেখবেন লেখাই থাকে যে 20 তারিখের ভিডিও, 20 তারিখের রাশিফল, 20 জুনের রাশিফল বা 25 জুনের রাশিফল। তাই আগামীকাল বলছি মানেই ওই ওপরের ডেটটা তো আপনারা দেখে নিন, সেখানে তো অসুবিধা নেই। আগামীকাল মানে প্রত্যেক দিন ভিডিওটা আমি সন্ধ্যে 7টা সাড়ে 7টা নাগাদ ছাড়ি আগামীকালকের জন্য। সেই জন্যই বলা হয় আগামীকালকের রাশিফল, মানে কালকের দিনটা কী হবে সেটা বলা হয়। যারা সঙ্গে সঙ্গে দেখে নেন তারা বুঝতে সুবিধা হবে। তা যাই হোক, এই ভিডিওটায় কালকের রাশিফল আলোচনা করব। কিন্তু বারবার বলি যে এটা ধরবেন না, যেটা পুরোপুরি মিলবে এটা চলার পথে আপনাদের কাজ করবে। কিন্তু বহুজন আপনারা জানান যে আপনাদের পুরোপুরি মিলছে, এবং 2-3 জন এই কমেন্টও করেছেন যে এটাকে আমরা প্রেসক্রিপশান হিসেবে দিনের ধরি। আপনাদের ধন্যবাদ। আবার অনেকে বলেন মেলে না, কিছুই মেলে না, তাদের জন্য আমার কিছু করার নেই। কারণ বারবারই বলি যে 5টা মেষ রাশির মানুষ 5 রকম ফল পাবেন, তা কিছু জনের নাই মিলতে পারে, কিন্তু আমার প্রয়াস থাকে আপনাদের চেষ্টা করার। আমি প্রণয় মজুমদার, আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলুন আলোচনাটা শুরু করি। কালকের দিন কী হতে পারে বা কী হতে চলেছে তার তথ্যটা আপনাদের জানাই। আপনারা বলেন যে, কিছু জন এটাও বলেছেন যে আপনি বারবার নিচের দিকে তাকান কেন, ওখানে কি লেখা থাকে? এখানে লেখা থাকে না, এখানে ল্যাপটপটা রাখা থাকে এবং কিছু ক্যালকুলেশানগুলো বের করে রাখা থাকে, তাই জন্য সেগুলো দেখে আপনাদেরকে বলতে হয়। কালকের দিন বুধবার চলবে কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র চলবে এবং শুক্লপক্ষে তৃতীয়া তিথি। হর্ষযোগ কালকের দিনে, হর্ষযোগ বা হর্ষণযোগ বলা হয়, এটা অত্যন্ত শুভযোগের মধ্যে একটা বা ভালো যোগ। সামগ্রিকভাবে 4টি গ্রহ বক্রী অবস্থায় রয়েছে, যা গ্রহগত অবস্থান। তাতে মেষ থেকে মীন রাশির জাতক বা জাতিকারা কী ফল পাবেন প্রত্যেকটা রাশির টোটকা দিয়ে আলোচনা করব। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির শুভ রঙ কালকের জন্য হালকা নীল কালারটা চলবে, হলুদ রঙটা ব্যবহার করা চলবে, অ্যাভয়েড বা ব্যবহার না করা উচিত সবুজ রঙটা। কালকের দিনে যা গ্রহগত অবস্থান হচ্ছে বা যে গ্রহগত অবস্থান দাঁড়িয়ে আছে, তাতে মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথম কথা বলবো, শরীর কিন্তু একটু ভোগাতে পারে বা শরীরগত দিক নিয়ে অসুবিধার জায়গা তৈরি হতে পারে। আপনারা একটু সাবধান থাকুন বা সতর্ক থাকুন, শরীর স্বাস্থ্য কিন্তু কিছু প্রবলেম তৈরি হওয়ার জায়গা বা নির্দেশ করছে, প্রথম দিক। 2 নম্বর দিক হচ্ছে পারিবারিক শান্তি কালকের দিনে বজায় থাকবে। পড়াশোনার জন্য কালকের দিন শুভ হচ্ছে, অর্থাৎ ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট পাবেন। যাদের পারিবারিক অশান্তি চলছিল, গোলযোগ চলছিল, তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আসতে চলেছে, মেটার সম্ভাবনা থাকছে, সেটা স্বামী স্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য। প্রেম আপনাদের ক্ষেত্রে ভোগাতে পারে কালকের দিন, তাই প্রেম সংক্রান্ত বিষয়ে সাবধান। কর্মক্ষেত্রে শত্রুতা হবে, কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে বা কাজের জায়গায় দায়িত্বের বোঝা, অতিরিক্ত দায়িত্বের বোঝা আপনাদের ঘাড়ে চাপার যোগ কালকে দেখা যাচ্ছে। তাই কর্মক্ষেত্রে সতর্কভাবে থাকবেন, কারোর সাথে ঝামেলা ঝঞ্ঝাটে জড়াবেন না। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র যদি আপনার হয়, এক কথায় বলবো, অর্থের দিকে লক্ষ্য রাখবেন। 2 নম্বর ভরণী নক্ষত্র হলে কর্মক্ষেত্রে দায়িত্ব একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। কৃত্তিকা নক্ষত্র হলে পারিবারিক শান্তির দিকে লক্ষ্য রাখবেন, যাতে পারিবারিক বা প্রতিবেশী কোনো জায়গা থেকে অসুবিধা না হয়, সেই জায়গাটা আপনারা খেয়াল রাখুন বা নজর রেখে চলুন। দিনের প্রথম কাজ হচ্ছে ঘুম থেকে উঠে ভগবান মহাদেবকে স্মরণ করা, মহাদেবের ফটোতে বা প্রত্যেকের বাড়িতেই শিবলিঙ্গ থাকে, প্রত্যেকটা হিন্দুদের বাড়িতেই, তাদেরকে প্রণাম করুন বা মহাদেবকে প্রণাম করে এগোন। এবার একটা কথা, এখানে আমার বহু মুসলিম বন্ধু আমার চ্যানেল ফলো করেন বা দেখেন, কিন্তু আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, আপনাদের শাস্ত্রের টোটকা আমার খুব বেশি জানা নেই বা আপনাদের শাস্ত্র নিয়ে আমার পড়াশোনা নেই, তাই আমি আপনাদের জন্য টোটকা দিতে পারছি না। কিন্তু ঈশ্বর তো সবই এক, যারা এই টোটকাগুলো করতে চান তারা করতে পারেন, কোনো ক্ষতি আপনাদের কিছু হবে না, এটুকু বলতে পারি। যদি হয় আপনার বৃষরাশির জাতক বা জাতিকাদের কালকে অর্থনৈতিক চাপ থাকছে, অর্থ বেরোতে পারে, অর্থ ব্যয় হতে পারে আর্নের জায়গায় বা ইনকামের জায়গায়, বা অর্থের চাপ বা অর্থের ক্রাইসিস একটু চলবে, স্বামী স্ত্রী সম্পর্কে একটু অবনতি ঘটতে পারে, পারিবারিক অশান্তির জায়গা খুব বেশি নেই, কর্মক্ষেত্রে সাফল্য লাভের জায়গা রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ যথেষ্ট ভালো রকমভাবে বিদ্যমান বা থাকছে উন্নতির যোগটা। সন্তানদের সাথে খারাপ ব্যবহার করতে পারেন, সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম হতে পারে, বন্ধুদের থেকে সাবধান থাকবেন। প্রেম সংক্রান্ত বিষয় আনন্দ বা খুশি বা ভালো কিছু মানে মাইন্ড স্যাটিসফ্যাকশান আপনাদের দিয়ে যাবে, এটা হচ্ছে। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের দিকে একটু লক্ষ্য রাখুন বা নজর রাখার প্রয়োজন রয়েছে, গুরুজনদের স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলুন। যদি সম্ভব হয় সবুজ রঙ
নীল রং কালকের দিন বেশি ব্যবহার করুন, লাল রংটা কম ব্যবহার করে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, কালকের দিনে প্রতারিত হতে পারেন, চোখ কান খোলা রাখবেন যে কোনো জায়গা থেকে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, কালকের দিন কর্মক্ষেত্রে প্রভূত পরিমাণে উন্নতি হওয়ার সম্ভাবনা বা সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ার জায়গা রয়েছে, আপনারা সতর্ক থাকুন। মৃগশিরা নক্ষত্র সম্পর্কের দিকে লক্ষ্য রাখবেন, যে কোনো সম্পর্ক, স্বামী স্ত্রী বলুন, প্রেমিক প্রেমিকা বলুন, যে কোনো সম্পর্কের দিকে একটু লক্ষ্য রেখে চলুন। সম্ভব হলে কালকের দিন আপনারা যে কাজটা করুন বা যে নিয়মটা আপনারা পালন করবেন সেটি হচ্ছে, সকালবেলা, দিনের যেহেতু টোটকা, সকালবেলা পুকুর বা জলে মাছ বা জলের যারা পশু পাখি রয়েছে বা পাখি বলছি পশু রয়েছে তাদেরকে কিছু খাওয়ান। সেটা সামান্য একটু আটারগুলি হোক বা বিস্কুট হোক, একটু ছুঁড়ে দিলেন মাছ এসে খাচ্ছে বা জলাশয়ে কিছু ফেলুন, এটা কিন্তু খুব ভালো ফল দিয়ে যাবে। দিনের প্রথম টোটকা এটা হিসাবে করুন। মিথুন রাশির মানুষজনদের কালকের দিন কিন্তু কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা কম পেতে পারেন, কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষেত্রে প্রেশার আসা বা একটু ঝামেলা ঝঞ্ঝার তৈরি হওয়া, এগুলোর যোগ কিন্তু কালকের দিন দেখাচ্ছে। তাই কাজের জায়গা বা কর্মক্ষেত্রে আপনারা সতর্ক থেকে এগোবেন, বেশি পরিশ্রম হয়ে যেতে পারে বা অপরের দায়িত্বের বোঝা আপনাদের ঘাড়ে চেপে যেতে পারে। যদি হন আপনি মিথুন রাশি, এই জায়গাটা মানে কাজ বা কাজের জায়গায় অ্যালার্ট থাকার আপনাদের কালকে প্রয়োজন রয়েছে। পারিবারিক শান্তি বজায় থাকবে, বাবা মায়ের মধ্যে, ভাই বোনের সঙ্গে বা স্বামী স্ত্রীর সম্পর্ক তুলনামূলকভাবে বেটার হচ্ছে। প্রতিবেশীদের থেকে একটু সমস্যা আসতে পারে, মানে পাশের বাড়ি বা কুর্তত জারতত এদের থেকে একটু সমস্যা আসতে পারে, ছোটোখাটো চোটাঘাত লাগার জায়গা কিন্তু আপনাদের কালকে একটু থাকছে। তাই রাস্তাঘাটে যখন চলবেন বা হাঁটাচলা করবেন আপনারা একটু সাবধানে হাঁটবেন বা চলাফেরা করবেন। সন্তানদের পড়াশোনা বা উন্নতি ভালো হচ্ছে, যারা মিথুন রাশির মানুষ পড়াশোনা করছেন তাদের পড়াশোনার জায়গা কিন্তু যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা ঘটনা। কিন্তু কালকে ঝামেলা এড়িয়ে চলুন, ঝঞ্ঝাট এড়িয়ে চলুন, অকারণে রিস্ক নেবেন না বা রিস্ক নেওয়ার মতো ব্যাপারগুলোকে আপনারা অ্যাভয়েড করবেন। মিথুন রাশির মানুষ কালকের দিনে সাধারণ বেশি করে ব্যবহার করুন বা বেশি করে ব্যবহার করার প্রয়োজন রয়েছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা মাথা ঠান্ডা রাখবেন, মাথা ভুল করে গরম করবেন না। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা চিনে নিন লোকজনদের বা যাদের সাথে আপনি মিশছেন তাদেরকে একটু দয়া করে চিনে নিন, বিশেষত কাজের জায়গায়। পুনর্বসু নক্ষত্র যদি আপনার হয় বা আপনি যদি হন পুনর্বসু নক্ষত্রের মানুষ, তাহলে বলবো আপনি আপনার স্বার্থ থেকে কালকে চলুন। আপনার কিসে লাভ হচ্ছে, আপনার কোথায় প্রফিট হচ্ছে, আপনি সেই জায়গাটা দেখুন বা সেই জায়গাটা দেখলে ভালো হবে। যদি সম্ভব হয় কালকের দিন কোনো শিশুকে বা বাচ্চাকে কিছু উপহার দিন বা কিছু খাওয়ান, ভালো ফল আসবে। পরের রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকারা হলুদ রং বেশি করে ব্যবহার করবেন কালকের দিনে। কালকের দিন এমন একটা দিন আপনাদের জন্য, আপনাদের অর্থনৈতিক উন্নতির জন্য বিশেষ শুভ দিন হচ্ছে, অর্থের জন্য। অর্থ মানে কর্ম, কারণ কাজ না করলে তো পয়সা আসে না বা পয়সা আমাকে কেউ এমনি দেবে না, যার যেটা কাজ। কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা উন্নতি সম্মান বৃদ্ধি পাওয়ার প্রভূত পরিমাণ সম্ভাবনা আপনাদের থাকছে কালকের দিনে। তাই আপনারা সেই জায়গাটার জন্য প্রয়াস করুন বা প্রচেষ্টা করুন, আপনারা জয়ী হবেন বা জিতে যাবেন। অর্থাৎ আমি বলবো কাজের দিকে বেশি করে নজর রাখার প্রয়োজন, যত বেশি পরিমাণ কাজ করব, কেউ ব্যবসা করছেন, কেউ চাকরি করছেন, যেটা আপনার কাজ, যত বেশি পরিমাণ পারবেন করুন, সেটাই আপনার প্রফিটের কারণ হবে। একটা টেনশন আপনাদের কাজ করতে পারে, অকারণে ভয় ভীতি আপনাদের মনে কাজ করতে পারে, এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে বা এটা আপনাদের নজর রাখতে হবে, এটা নজর রেখে চলার দরকার রয়েছে। পারিবারিক শান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, এগুলো আসতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। পারিবারিক অশান্তির জায়গা একটু থাকছে, পড়াশোনা ভালো হচ্ছে, প্রেম সংক্রান্ত বিষয় ভালো ফল দিয়ে যাবে। শরীর একটু ভোগাতে পারে, মানে শরীর ভোগাতে পারে বলতে এনার্জি না পাওয়া বা এনার্জি লেভেল ঠিকঠাক না আসা, এই জায়গাগুলো কিন্তু একটু আসতে পারে। সাদা বা হলুদ রং বেশি করে ব্যবহার করবেন। যদি হন আপনি পুনর্বসু নক্ষত্র, তাহলে আমি বলবো কাজের জায়গায় সুযোগ সুবিধা অর্জনের জন্য চেষ্টা করুন, কাউকে একটু ইউজও করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। পুষা নক্ষত্রের মানুষজন আপনাদের ক্ষেত্রে বলবো, বসেদের থেকে একটু সাবধান থাকবেন। বসের কোনো কথায় আপনারা না বলবেন না বা তারা যাতে চোটে না যায় সেই জায়গাটা খেয়াল রাখুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা স্বামী স্ত্রীর সম্পর্কের দিকে একটু লক্ষ্য রেখে চলুন বা নজর রাখার দরকার আছে। যদি সম্ভব হয় কালকের দিন ঘুম থেকে উঠে মাকে প্রণাম করবেন, যাদের মা জীবিত নেই মায়ের ফটোতে প্রণাম করবেন, যাদের মা বেঁচে নেই বা মা গত হয়েছেন ফটোতে প্রণাম করুন, ভালো ফল আসবে। যদি হয় আপনার সিংহরাশি বা যদি আপনি সিংহরাশির মানুষ হন, প্রথম কথা হচ্ছে কালকের দিনে শুভ রং গোলাপি, কালকের দিনে শুভ রং লাল, অশুভ রং নীল। কালকের দিন
কাজকর্মর ক্ষেত্রে বাধা বিপত্তি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা একটা থাকছে, বা একটু অবস্ট্রাকশনের মাধ্যমে আপনাদের এগোতে হবে, খুব স্মুথলি আপনাদের কাজকর্ম না হওয়ার জায়গা রয়েছে। আর ব্যয় বেশি হয়ে যেতে পারে, অর্থাৎ ব্যয়ের সম্ভাবনা থাকছে, খরচার সম্ভাবনা প্রবলভাবে থাকছে। এই দিকটা আপনারা লক্ষ্য রেখে চলুন। আমি বলবো না যে উল্টোপাল্টা খরচা করছেন, নোংরামো করছেন বা এরকম কিছু, পরিবারের কারণেই হতে পারে বা বাড়িতে কিছু কেনা বা কোনো জিনিস এক্সপেন্সিভ গুডস কেনা, এগুলোর পেছনে ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু একটা থাকছে। তাই এটা আপনারা একটু খেয়াল রাখবেন বা দিকটা একটু লক্ষ্য রেখে চলুন। পারিবারিক শান্তি ভালো হচ্ছে, বাড়ির পরিবারের মানুষজনদের বন্ডিং কিন্তু কালকের দিন ভালো হবে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনও ভালো হচ্ছে, বা স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা, বা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক বেশি করে মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন বা মনোসংযোগ বাড়ানোর প্রয়োজন। গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ছাত্রছাত্রীরা পড়াশোনার দিকে অনেকটা বেশি করে লক্ষ্য রাখুন। যদি আপনার মহা নক্ষত্র হয়, আমি বলবো কালকের দিন আপনারা আপনার পরিবারকে টাইম দেবেন, পরিবারের মানুষজনদেরকে একটু সময় দিন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বা মানে পরিবার সাপোর্ট যারা পাচ্ছেন বা পান, তাদের মনের জোর কিন্তু এমনিতেই বেড়ে যায়। পরিবারের মানুষজনদের মুখ দেখলে অনেক অনেক বড় বিপদও আমরা কাটিয়ে উঠতে পারি। তাই পরিবারকে কালকের দিন মহা নক্ষত্র সময় দিন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো স্বামী স্ত্রীর সম্পর্কের দিকে একটু লক্ষ্য রাখুন। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো কালকের দিন আপনাদের সম্মান অর্জনের দিন, সম্মান অর্জনের চেষ্টা করুন, আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন বা যথেষ্ট সুফল পাবেন। কালকের দিন সিংহ রাশির মানুষজন যে টোটকাটা পালন করবেন বা যে নিয়মটা পালন করবেন সেটি হচ্ছে স্নান করে উঠে ভগবান মহাদেবের পুজো আরতি করে আপনারা দিন শুরু করবেন। স্নান করে উঠে সকাল সকাল একটু স্নান করে নেবেন, কোনো অসুবিধা নেই, মহাদেবের পুজো করবেন বা মহাদেবের আরতি করবেন, দিয়ে কাজগুলো করুন, সফলতা পাবেন। পরের রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির মানুষজন যারা রয়েছেন কালকের দিন আপনারা যদি সম্ভব হয় হলুদ রং ব্যবহার করবেন বেশি করে। হলুদ রং ব্যবহার করা বিশেষ শুভ হবে, সবুজ রং ব্যবহার করা বিশেষ শুভ হবে, লাল রংটা কম ব্যবহার করবেন বা গোলাপি রংটা কম ব্যবহার করবেন। কন্যা রাশির মানুষজনদের কালকে কিন্তু পারিবারিক শান্তি একটু নষ্ট হতে পারে, পারিবারিক অশান্তি তৈরি হতে পারে বা পারিবারিক বাধাবিঘ্ন তৈরি হতে পারে। আপনাদেরকে বন্ধুরা এই দিকটা বা এই জায়গাটা খেয়াল রাখতে হবে। পারিবারিক শান্তি, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি বা একটা মনের কষ্ট এটা তৈরি হতে পারে, কিন্তু কাজকর্মে সফলতা, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে বাধা বিপত্তিগুলোকে অতিক্রম করার জন্য কালকের দিন যথেষ্ট ভালো হচ্ছে। তাই কর্মের জায়গায় যদি ফোকাস করেন, কাজের জন্য প্রচেষ্টা করেন, কর্মক্ষেত্রে সাফল্যের জন্য, সাফল্য লাভের জন্য চেষ্টা করেন, আপনারা কিন্তু ভালো ফল পাবেন। পারিবারিক গোলযোগটাকে অ্যাভয়েড করুন, বা কোনো অশান্তিকর পরিস্থিতি যদি তৈরিও হয় বা তৈরি হওয়ার মতো জায়গা হয় সতর্ক থাকবেন যেন সেই জায়গাটা না আসে, তার দিকে লক্ষ্য রাখুন। প্রেম সংক্রান্ত বিষয় একটু কষ্ট দিতে পারে। এক নম্বর, পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বাড়ানোর দরকার আছে, শরীর ভালো থাকবে, শরীর নিয়ে খুব বেশি অসুবিধা হওয়ার মতো জায়গা নেই, তুলনামূলকভাবে ভালোই চলবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের হলে বলবো একটু কালকের দিন চালাকি করুন বা একটু ধূর্ত হন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো কালকের দিন কারুর হাতের মুঠোয় আপনি চলে যাবেন না, যে কেউ আপনাকে যেভাবে নাচাচ্ছে, যেভাবে বলছে সেভাবে করবেন না, আপনি নিজের বুদ্ধি অ্যাপ্লাই করুন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি প্রথম কথাই যেটা বলবো, কালকের দিন পারিবারিক বন্ধন, স্বামী স্ত্রীর ভালোবাসা, এই জায়গাগুলো একটু লক্ষ্য রাখুন। কাজগুলো করুন পরিবারের ক্ষেত্রে একটু আবেগ দিয়ে বা ইমোশন দিয়ে, কন্যা রাশি যদি আপনার হয়, এটা কিন্তু আপনাদের জন্য বিশেষ শুভ ফল দেবে বা বিশেষ ভালো ফল দেবে। কালকের দিন যদি সম্ভব হয় বা যদি পসিবল হয় কাউকে একটু মিষ্টি খাওয়াবেন, মিষ্টি দ্রব্য খাওয়াবেন, বা কাউকে সকালবেলা চেষ্টা করবেন বাড়ির কাউকে, বাড়ির কাউকে মানে বাইরের লোককে তো খাওয়ানো যায় না, নিজের হাতে বাড়ির কোনো মেম্বারকে একটু মিষ্টি মুখ করাবেন, ভালো ফল হবে। ধরুন আপনার মানে পরের রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনের শুভ রং বা যে কালারটা আপনারা বেশি করে ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে নীল, বা নীলের ওপর যে রঙগুলো রয়েছে সেটা অশুভ হচ্ছে হলুদ। তুলা রাশির জাতক বা জাতিকাদের প্রথম কথা বলবো শরীরের দিকে লক্ষ্য রাখুন, স্বামী স্ত্রী সম্পর্কের দিকে একটু খেয়াল রাখুন। এই দুটো জায়গা আপনাদের খেয়াল রাখতে হবে, শরীর এবং রিলেশনশিপের জায়গা। ভাই, পরিবার, বন্ধু, এদের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন বা পাওয়ার জায়গা রয়েছে। তবে কর্মের জায়গা এমনিতে ভালো হচ্ছে, কর্মক্ষেত্রে এমনিতে ভালো জায়গা রয়েছে, কিন্তু কেউ আপনার সাথে একটু বেইমানি করতে পারে বা আপনাকে একটু ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। মানে আপনি আপনার কাজগুলো ঠিকঠাক করছেন বা করতে চাইছেন, কিন্তু কেউ চেষ্টা করলো আপনার কাজে একটু বাধা তৈরি করার বা একটু প্রবলেম তৈরি করার, এই দিকটা আপনারা লক্ষ্য রেখেছিলেন। আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। তাই কাজের জায়গায় যারা আপনার একটু শত্রু আছে বা যাদের ঠিকঠাক মনে হয় না, তাদের থেকে একটু
সতর্ক থাকবেন। এই একটু ফলো করুন, পড়াশোনা ভালো হচ্ছে, প্রেম যথেষ্ট ভালো হবে বা প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাবেন। তবে ঝামেলা ঝঞ্ঝাট বা প্রপার্টি নিয়ে যাদের ঝামেলা রয়েছে আপনারা সেই জায়গা থেকে একটু দূরে থাকুন বা একটু বেঁচে চলার চেষ্টা করুন। চিত্রা নক্ষত্র শত্রুতা থেকে সাবধান, সাতী নক্ষত্র আবেগ নিয়ন্ত্রণ করবেন, বিশাখা নক্ষত্র গুরুজনদের সেবা করবেন, বাবা মায়ের সাপোর্ট পাবেন বা যারা আপনার গুরুজন গুরুস্থানীয় মানুষ রয়েছেন তাদের সাপোর্টে আপনার কিন্তু দিন ভালো যেতে পারে বা ভালো যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যদি সম্ভব হয় ভগবান বিষ্ণু বা বিষ্ণুর যে কোনো অবতার, শ্রীকৃষ্ণ হতে পারেন, জগন্নাথ দেব হতে পারেন বা গোপাল হতে পারেন, যে কোনো অবতার তার পুজো করুন দিন শুরুতে, যথেষ্ট ভালো ফল পাবেন বা যথেষ্ট ভালো সফলতা আসবে। বৃশ্চিক রাশি হলুদ রং শুভ কালকে, অশুভ রং কালো বৃশ্চিক রাশির জন্য। কালকের দিনে প্রথম কথা আপনাদের বলবো যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা কালকে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাওয়ার দিন, কর্মক্ষেত্রে উন্নতির দিন, কর্মক্ষেত্রে সাফল্যের দিন, পয়সা কাজ কর্ম ভালো হওয়ার দিন। এদিকে লক্ষ্য রাখুন আপনারা বা এদিকে নজর রেখে চলুন, যথেষ্ট ভালো হবে, এটার জন্য চেষ্টা করুন, আপনারা যথেষ্ট ভালো সফলতা পাবেন। এই জায়গাটা খেয়াল রাখুন, এটা প্রথম কথা। দু নম্বর কথা হচ্ছে কালকের দিন পারিবারিক অশান্তির জায়গায় একটু আসতে পারে, স্বামী স্ত্রী বলবো না, হাজব্যান্ড ওয়াইফ না, পরিবারে অশান্তি বা পারিবারিক গোলযোগ এটা একটু তৈরি হতে পারে এবং রাগ জেদ তৈরি হয়ে যেতে পারে, মানসিক অস্থিরতা কিছুটা বাড়তে পারে। তাই আপনারা এই জায়গাটা বা এই দিকটার প্রতি লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন। শরীর ভালো থাকবে, পয়সাকড়ির জায়গাও ভালো হচ্ছে, কিন্তু কালকের দিন একটু অহংকার বাড়তে পারে মনের মধ্যে বা অহংকার বেড়ে যেতে পারে, আমি এটা করেছি আমি এটা পারি, এই এই ব্যাপারগুলো কাজ করতে পারে। আপনারা এই দিকটা খেয়াল রাখবেন বা এই দিকটা লক্ষ্য রেখে চলুন, তাহলেই কোনো প্রবলেম নেই বা জায়গাগুলো ঠিক আছে। সন্তানের শরীরের দিকে লক্ষ্য রাখবেন, পড়াশোনার দিকে নজর রাখার প্রয়োজন রয়েছে। বিশাখা নক্ষত্র হলে আপনার প্রথম যে কথাটা বলবো যে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু বাধা বিপত্তি পাবেন, কিন্তু সেটাকে ভয় করবেন না, সফলতা আপনারা পেয়ে যাবেন, কাজগুলো এমনিতে সফল হবে না, বাধা বিপত্তির মধ্যে দিয়ে হবে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো গুপ্ত শত্রুতা হতে পারে, খেয়াল রাখবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনাদেরকে বলবো সমস্ত কাজ যেটুকু আপনার কাজ নিজের হাতে করুন, নিজের দায়িত্বে করুন, আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পাবেন। যদি সম্ভব হয় কালকের দিন এটা করবেন, সকালবেলা ঘুম থেকে উঠে গাভীকে বা গরুকে যদি পসিবল হয় কিছু খাওয়াবেন। যারা গ্রামের দিকে বাড়ি তারা পারেন, কিন্তু শহরের দিকে বাড়ি হলে এটা সম্ভব নয় যদিও জানি, কিন্তু সকালবেলা না হলেও দিনের কোনো একটা সময় যদি পারেন রাস্তাঘাটে কোনো একটা গরুকে দেখলেন বা কিছু কিছু খাইয়ে দেবেন, ভালো ফল হবে। পরের রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি আমার চ্যানেলে সবচেয়ে বেশি আমি মনে করি মানুষজন দেখেন, তা ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য কালকের দিনে শুভ রং সাদা, শুভ রং হলুদ, অশুভ রং নীল, একটু কম ব্যবহার করাটাই ভালো হবে। কালকের দিন শত্রুতার দিন, সাবধান। প্রথম কথাই বলবো আপনারা ধনুরাশির মানুষজনরা সাড়ে সাথী শেষ ফেস কাটাচ্ছেন, তা শত্রুতা থেকে আপনারা সাবধান থাকুন বা পেছনে লাগা থেকে একটু সতর্ক থাকুন, নাহলে কিন্তু আপনাদের প্রবলেম আছে। এই একটা জায়গায় সমস্যা তৈরি করবে, কেউ লেগ পুলিং করতে পারে, ইচ্ছা করে আপনার বিরুদ্ধে কিছু করতে পারে, কর্মক্ষেত্রে অসুবিধা নেই, শত্রুতাজনিত কারণ নিয়ে প্রবলেম ফিল করতে পারেন, এটা একটু সাবধান থাকুন। স্বামী স্ত্রীর রিলেশনের দিকে একটু লক্ষ্য রাখবেন, এই দুটো কথাই বলার। পারিবারিক অশান্তির জায়গা নেই, বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, বন্ধুবান্ধবদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, প্রেম যথেষ্ট ভালো হবে, পড়াশোনার ক্ষেত্রেও ভালো ফল দেবে, শুধু একটু চোখ কান খোলা রাখুন, অর্থনৈতিক দিক মোটের ওপর চলে যাবে বা অর্থনৈতিক দিক নিয়ে খুব একটা অসুবিধা হবে না। বিশেষত মূলা নক্ষত্র যদি আপনি হন ভীষণ মাত্রায় সতর্ক থাকবেন শত্রুতাজনিত ব্যাপার নিয়ে। পূর্বশালা নক্ষত্র স্বামী স্ত্রীর সম্পর্কের দিকে লক্ষ্য রাখবেন, উত্তরশালা নক্ষত্র বেশি ভালো হতে যাবেন না। কালকের দিনে অবশ্যই আপনাদের ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত বা ভগবান নারায়ণের আরাধনা করা উচিত বা তার যে কোনো রূপের পুজো করা উচিত বা তার মানে ফটোতে বা মূর্তিতে সকালবেলা ঘুম থেকে উঠে প্রণাম করে মনের ইচ্ছা জানিয়ে দিন শুরু করা উচিত। আপনার যদি হয় মকর রাশি, কালকের দিনে শুভ রং নীল, নীল রং বেশি করে ব্যবহার করুন, কালো রং বেশি ব্যবহার করতে পারেন চলবে, লাল রং কম ব্যবহার করে। মকর রাশির জাতক বা জাতিকাদের কালকের দিন একটু অবস্ট্রাকশনের মাধ্যমে এগোতে পারে, একটু বাধা বিপত্তির মাধ্যমে এগোতে পারে, কিন্তু কাজগুলো হবে, সফলতার জায়গা আপনারা পাবেন। অর্থাৎ অবস্ট্রাকশন থাকলেও আটকে একবারে যাবে না, হয়তো এক ঘন্টার কাজটা দেড় ঘন্টা লাগবে, কিন্তু কাজগুলো হবে, যে কোনো কাজ আপনি হাত দিন সফল হবেন, একটু ধৈর্য ধরে শুধু এগিয়ে যেতে হবে বা ধৈর্য ধরার ব্যাপার রয়েছে। কিন্তু আমি বলবো কালকের দিন অর্থনৈতিক লস হতে পারে, তাই ক্যাশ ডিলিংস, বড় ক্যাশ ডিলিংস, কাউকে ধার দেওয়া বা কিছু করা
যেগুলো দৈনন্দিন জীবনের কাজ যেখানে পয়সা খরচা হয় সেগুলো তো হবেই, যেমন বাজার করা, জিনিসপত্র কেনা বা এগুলো, কিন্তু পয়সার বড় ডিলিংস না করাটাই ভালো হবে। এই জায়গাটা আপনারা একটু খেয়াল রাখুন। স্বামী স্ত্রী সম্পর্কর উন্নতি ঘটানোর যোগ, ঘটার যোগ, পারিবারিক শান্তি বৃদ্ধি পাওয়ার যোগ, গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগান্তির জায়গা রয়েছে, সতর্ক থাকবেন, নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পড়াশোনায় মনোসংযোগে বাধা বিপত্তি তৈরি হতে পারে এবং কনসেন্ট্রেশনে প্রবলেম, বন্ধুত্ব থেকে কিছু প্রবলেম আসতে পারে, এদিকটা আপনারা লক্ষ্য রাখবেন। উত্তরাষাঢ় নক্ষত্র যদি আপনার হয়, আমি যে কথাটা আপনাদেরকে বলবো বা যেদিকটা আপনাদেরকে বলবো, সতর্ক থাকুন। উত্তরাষাঢ় নক্ষত্রের মানুষজন আপনারা একটু স্বামী স্ত্রী সম্পর্কর দিকে লক্ষ্য রাখবেন, এই জায়গাটা একটু খেয়াল রাখুন। সুবর্ণ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন একটু ঝুঁকি নিয়েও কাজ করতে পারেন, সফল হবেন। ধনিষ্ঠ নক্ষত্রের জাতক বা জাতিকারা স্বার্থপর হন, আমার লাভ আমি দেখব, এই মানসিকতা নিয়ে এগোন, আপনাদের জন্য কালকের দিন যথেষ্ট ভালো হবে। যদি সম্ভব হয় কালকের দিন কোনো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ম্যান, মানে মানুষ শারীরিকভাবে যারা একটু অক্ষম, কারুর আশা করি বুঝতে পারছেন, তাদেরকে কিছু দান করবেন বা কিছু দেবেন, রাস্তাঘাটে দেখলে বা বাড়ির পাশে কেউ আছে বা কিছু দেবেন, আপনারা ভালো ফল পাবেন। পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য কালকের দিনের শুভ রং সাদা এবং নীল, এই দুটো রং কালকে আপনারা বেশি করে ব্যবহার করুন, অ্যাভয়েড করবেন, বা যে রংটা আপনাদের অশুভ হচ্ছে সেটা হচ্ছে কমলা বা হলুদ, এই রংটা আপনাদের জন্য অশুভ হচ্ছে। কালকের দিন আপনাদের প্রফিটের দিন বা আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধির দিন, এক কথায় যেখানে লাভ আছে সেখানে আপনি থাকুন। কথাটা শুনতে খারাপ লাগলেও কালকের দিন আপনাদের এরকমই দিন মকর কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের, অর্থাৎ নিজের প্রফিট, নিজের উন্নতি, নিজের সফলতা, এর জন্য প্রয়াসী হন বা প্রচেষ্টা করুন, আপনারা কালকে জিতে যাবেন বা আপনাদের কালকে লাভ হবে। আমি বলবো এই জায়গাটার জন্য, কর্মক্ষেত্রে উন্নতির জন্য, কর্মক্ষেত্রে কাউকে একটু তেল যদি মারতে হয় বা কাজের জন্য এরকম কিছু ব্যাপার, সেটার জন্য চেষ্টা করুন, যথেষ্ট ভালো রেজাল্ট আসবে। কিন্তু স্বামী স্ত্রী সম্পর্ক কিছু অবনতি ঘটতে পারে, অকারণে ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে, পারিবারিক অশান্তির খুব বেশি জায়গা নেই, প্রেমিক প্রেমিকাদের সম্পর্কের একটু লক্ষ্য রাখার প্রয়োজন। আমি আপনাদের এক কথায় বলবো, কাজের দিকে যত পারবেন লক্ষ্য রাখুন, নিজের স্বার্থ দেখে চলুন, নিজেকে একটু নিজের একটু চালাকি করার চেষ্টা করুন, আপনারা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হচ্ছে এবং নতুন কিছু যোগাযোগ তৈরি হতে পারে কর্মক্ষেত্র নিয়ে বা কাজের জায়গা নিয়ে, বা আপনার কোনো লাভের গল্প আসতে পারে, তা এই জায়গাটা আপনারা লক্ষ্য রাখুন। ধনিষ্ঠ নক্ষত্র একটু মাথা ঠান্ডা করে কাজ করবেন সমস্ত ক্ষেত্রে। শতভিশা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, প্ল্যানগুলো কারোর সাথে আলোচনা করবেন না, বা আজকের দিন আমার কী কী করার আছে, কী কী কাজ করবেন, মাথায় পুরোটা ছকে নিয়ে প্ল্যানগুলোকে কার্যকরী করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষজনকে বলবো যে আপনারা একটু স্বামী স্ত্রী সম্পর্কের দিকে লক্ষ্য রেখে চলবেন বা নজর রেখে চলার দরকার আছে। দুস্থ মানুষকে কিছু দান করবেন কালকের দিন, খুব গরিব, ধরুন আপনার বাড়িতে কেউ একজন কাজ করছেন, সেরকম কোনো মানুষকে কিছু একটা দেবেন, যা হোক কিছু একটা দিন, আপনারা ভালো ফল পাবেন। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য কালকের দিনের কোনো রঙের বাধ্যবাধকতা নেই, শুধু কালোটা বাদ দিয়ে যে কোনো রং আপনারা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কালকের দিন আপনাদের মুখে অন্তত হাসি ফোটার দিন, তুলনামূলকভাবে কার্যসিদ্ধি হওয়ার দিন, কার্যসিদ্ধি হওয়ার দিন, সম্পর্কের উন্নতি ঘটার দিন, অর্থাৎ যে কোনো কাজগুলো আপনারা করুন, যে কোনো প্ল্যানিংগুলো আপনারা করুন, কারোর সাথে ঝগড়াঝাটি থাকলে সেটা আপনারা মেটান, কোনো দিক থেকেই কালকে খুব বেশি মীন রাশির জাতক বা জাতিকাদের বাধা আসবে না, কোনো দিক খুব বেশি, দেখুন একটু একটু বাধা আসে কিন্তু ওভারঅল কোনো দিক থেকেই বাধা আসবে না। রিলেশান বলুন, প্রেম বলুন, ভালোবাসা বলুন, বাবা মায়ের সাথে সম্পর্ক বলুন, তাহলে ঠিকঠাক চলবে, শুধু অর্থের দিকে একটু লক্ষ্য রাখবেন, বেশি ভালো হতে গিয়ে বেশি পয়সা খরচা করে ফেলবেন। আশা করব এর বাইরে আর কিছু বলার নেই, সমস্ত কথা এক কথাতেই বললাম যে কোনো দিক থেকে প্রবলেম নেই। এবার আসি নক্ষত্রর দিকে। পূর্ব ভাদ্রপদ যদি নক্ষত্র আপনার হয়, আবেগ নিয়ন্ত্রণ করবেন। উত্তর ভাদ্রপদ যদি আপনার নক্ষত্র হয়, তাহলে বলবো বন্ধুত্ব থেকে সাবধান থাকবেন, রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা বদনাম থেকে একটু সাবধান থাকবেন। কালকের দিনে যদি সম্ভব হয় ভগবান জগন্নাথ দেবের একটু পুজো পাঠ বা তাকে স্মরণ করুন, দিন শুরুর সময় তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন, তিনি আপনার অবশ্যই উপকার করবেন। এই হচ্ছে মেষ থেকে মীন রাশির কালকের রাশিফল বা কীভাবে কালকে চলা উচিত তার একটা গাইডলাইন। আশা করব ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যারা আমার সাথে যোগাযোগ করতে চান, ডেসক্রিপশান দেখুন, ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।